so beautiful, so elegant, just looking like a wow. একুশে অক্টোবর শুভ সপ্তমী। সকাল সকাল কালো কুর্তি, কালো টিপ আর কালো অক্সিডাইজ ঝুমকোটা পরার পর নিজেকে ঠিক এটাই বলতে ইচ্ছা করছিল, জাস্ট লুকিং লাইক আ ওয়াও। এক ঘন্টা বেশি ট্রাভেল করার পর আমরা ফাইনালি দমদম চলে এসেছি, আর হচ্ছে এখন আমরা দেখবো দমদম যুবক দিন। প্রথমে তো ভাবছিলাম আগের বছরের প্যান্ডেলটাই রেখে দিয়েছে নাকি রে বাবা, আমি ঠিক কিনা সেটা তো তোমরা বলবে। ছবিটা দেখো, এটা আমার আগের বছরের করা ব্লগ থেকে একটা স্ক্রিনশট নিয়েছি। তারপরে ভালো করে দেখলাম যে না, কিছু কিছু পার্থক্য আছে, আর আমার জাত ভাইও এখানে চলে এসছে প্যান্ডেলের মধ্যে। এই যে মুখের আমাদের কি মিল না। হ্যাঁ, এবার আসি দমদম পার্ক যুবকবৃন্দের এই বছরের থিম ছিল সৃষ্টির ভারসাম্য। শুরু থেকে এখনও অবধি প্রকৃতির সঙ্গে মানুষের সবটাই কিন্তু ভারসাম্য রক্ষা করে চলে আসছে, আর এই পুরো বিষয়টাকে ওরা প্যান্ডেলের থিমের মধ্যে ইনক্লুড করেছিল। এই প্যান্ডেলটা নাকি ইন্দোনেশিয়ার একটা আইল্যান্ডের আদলে তৈরি করা। এখানে বিষ্ণুর 10 অবতার থেকে শুরু করে রামায়ণ মহাভারতের প্রচুর সিন কিন্তু এই বালি দিয়ে আর কি প্যান্ডেলের মধ্যে এখানে দেখতে পাচ্ছিলাম। প্রচুর রিল বানিয়েছি আমরা এখানে, আর ভিতরে ঢুকে আমার এক্সপ্রেশনটা দেখতে পাচ্ছ, এক্স্যাক্টলি এটা একটা বায়োলজি থিমড প্যান্ডেল, কারণ মানুষের জন্ম কোথা থেকে এবং সমস্ত ধাপগুলো কিন্তু প্যান্ডেলের মধ্যে ছিল। এমনকি মা দুর্গার যে বেদিটা ছিল সেটাও একটা ইউটেরাসের ছবির ওপরে আর কি মা দুর্গা বসে আছেন, কারণ প্রত্যেকটা মানুষের জন্মের সঙ্গে যেহেতু এই জরায়ু ইউটেরাস এগুলো জড়িয়ে আছে। তারপর আমরা দুজন মিলে মানে ভালোভাবে আর কি লক্ষ্য করে বুঝলাম যে এ তো আমাদের মানে একদম বায়োলজি বই। সেই যে 11-12 পরীক্ষা দিয়ে এসেছি, জাইগোট তৈরি হওয়া থেকে শুরু করে কিভাবে একটা বাচ্চার জন্ম হয়, ভ্রূণ তৈরি হয়, সব কিছু দেখছি এখানে, তো একদম মিলে যাচ্ছে। যাই হোক, এবার বেরিয়ে পড়লাম আমরা পরের প্যান্ডেলের দিকে যাওয়ার জন্য, আর দমদমের রাস্তা চেনা, নেক্সট টু ইম্পসিবল। পুজোর সময় আমরা পৌঁছে গেলাম সেরা সেরা অ্যাওয়ার্ড পাওয়া সেই পুজোটায়, দমদম তরুণ দল, আর ওদের থিম হচ্ছে কালবেলা। কালবেলা শুনলেই আমার মনে পড়ে সমরেশ বসুর উপন্যাসটার কথা। মা দুর্গা আমাদের সমস্ত খারাপ কিছু থেকে মুক্ত করেন, ভালোর দিকে আলোর দিকে নিয়ে আসেন, আর ঠিক তেমনই পরাধীন ভারত যখন স্বাধীন হয়, সেই সময় স্বাধীনতার আন্দোলনের সময় প্রত্যেক ঘরে ঘরে আমাদের মা দুর্গারা, আমাদের মহিলারা কিভাবে এগিয়ে এসেছিলেন, কিভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের স্বাধীনতা আন্দোলনে নিজেদেরকে যুক্ত করেছিলেন, ঠিক এই একটা থিমের ওপরেই কিন্তু পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। পুরোনো দিনের প্রচুর দুর্লভ ছবি, ম্যানুস্ক্রিপ্ট, চিঠি, ডাকটিকিট, ম্যাপ, এগুলো সবই দেখছিলাম প্যান্ডেলের মধ্যে থিমে আর কি ইনক্লুড করা হয়েছিল। অনেক কিছু অজানা জিনিস জানতে পারছিলাম, যে কিভাবে বইয়ের মধ্যে পিস্তল পাচার করা হতো, কখনো কখনো নারীরা সামনে এসেও বন্দুক ধরেছেন, আরও বিভিন্ন সময় কিভাবে মানে আর কি সাহায্য করেছেন আমাদের এই স্বাধীনতা পেতে, এমনকি আজাদিন ফৌজে যে একটা নারী বাহিনী ছিল তার পিছনের ছোট ছোট গল্প, অনেক কিছুই এই প্যান্ডেলের মধ্যে এসে খুঁজে পাচ্ছিলাম। আর অনেক নতুন নতুন ফর্ম অফ আর্ট এই প্যান্ডেলটা ইউজ করা হয়েছে। এখন তোমরা অনেকেই ফেসবুকে দেখে থাকবে কিছু কিছু ছবি 75% চোখ বন্ধ করার পর দেখতে বলে, একটা পাহাড়ের উপরে হয়তো মানুষের মুখ ফুটে উঠলো, ঠিক সেই ফর্ম অফ আর্টটা কিন্তু এখানেও ব্যবহার করা হয়েছে। আর এখানে মা দুর্গার মূর্তিটা যদি দেখো, মা সংহার রূপ ধারণ করেছেন, সমস্ত কিছু পরাধীনতাকে আর কি মুক্ত করে নারীরা যেভাবে আন্দোলনে আর কি এগিয়ে এসেছিল, মাও এখানে সমস্ত খারাপকে সরিয়ে দিয়ে ভালোর পথে আমাদেরকে নিয়ে যেতে চান। আমার তো এক কথায় মানে দারুণ লেগেছে, এরকম একটা কনসেপ্টকে এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে, সত্যি ওরা যেন সেরা সেরা পুরস্কারটা মানে ওদের জন্যই আর কি ছিল। এবার পায়ে পায়ে চলে গেলাম পরের মণ্ডপের দিকে, আর দমদম তরুণ সংঘের প্যান্ডেল দেখতে, যারা পেয়েছে সেরা সেরা মণ্ডপ পুরস্কার। আর এত সুন্দর একটা কনসেপ্টকে সম্পূর্ণ প্রাকৃতিক জিনিস দিয়ে যে ফুটিয়ে তোলা যায়, মানে তরুণ সঙ্গে না আসলে আমি হয়তো সত্যিই বুঝতে পারতাম না। ওদের থিম ছিল সম্পর্ক, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে প্রকৃতির সম্পর্ক, আবার প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, সবটাই তো এই ট্রায়াঙ্গেলে চলছে, আবার কখনো কখনো এই ট্রায়াঙ্গেলটা আমরাই ব্রেক করি। এই যে এখানে শুভঙ্কর বুঝিয়ে দিচ্ছিল যে
পুরো প্যান্ডেলটা তো প্রথম কথা অর্গ্যানিক জিনিস দিয়ে তৈরি হয়েছে, আর এখানে সুন্দরবনের একটা অংশ তুলে ধরা হয়েছে। সুন্দরবনে যেহেতু মাঝে মধ্যে ধস নামে ক্ষয়ে যায় মাটি, তাই ওরা এরকম বাঁধ তৈরি করে, আর বাঁধে এরকম ছোট ছোট মূর্তি বানায়। এই মূর্তিগুলো হচ্ছে পাড়া দেবতার মূর্তি। এগুলো আর কি বাঁধের মধ্যে বানিয়ে ওরা হচ্ছে প্রার্থনা করে যাতে বাঁধ ভেঙে না যায় বা ওদের কোনো ক্ষয়ক্ষতি না হয়। এরকম ছোট ছোট বহু জিনিস কিন্তু পুরো মণ্ডপটার মধ্যে তুলে ধরা হয়েছে। এত কিছুর মধ্যেও আমার ভীষণ আক্ষেপ হচ্ছিল যে কেন আমি এখানে সন্ধ্যেবেলা এলাম না, কারণ সন্ধ্যেবেলা এলে লাইটিংটাতে হয়তো আরও বেশি ভালো লাগতো, আরও একটু বেশি ভালোভাবে হয়তো মানে পুরো জায়গাটাকে অনুভব করতে পারতাম। আমার স্পেশালি ওদের যে কনসেপ্টটা এবং সেটাকে যে ফুটিয়ে তোলার যে একটা বিষয় সেটা আমার ভীষণ ভালো লেগেছে। আমি যখন শুনছিলাম ওর কাছ থেকে যে পুরো ব্যাপারটাকে কিভাবে মেঘ বৃষ্টি এইভাবে আর কি দেখানোর চেষ্টা করা হয়েছে আলো দিয়ে, তো সেটা আমি নিজে দেখতে পারলাম না, এটা আমার একটুখানি আক্ষেপ লাগছিল। আর এটাই আমি তোমাদেরকে বলছিলাম যে একটু সন্ধ্যেবেলা আসতে পারলে হয়তো ভালো হতো। এরপর গেলাম আমরা দমদম পার্ক ভারত চক্রের পুজোয়, আর এখানে রাজস্থানের পুতুল নাচটাকে এখানে কনসেপ্ট হিসাবে তুলে ধরা হয়েছিল। ওদের থিম কিন্তু এবারে ভ্রান্তি। আমি একটু বলি তোমাদেরকে যেটা আমি জানতে পেরেছি, এই যে থিমটা যেভাবে আর কি ওরা প্রেজেন্ট করতে চেয়েছে, আমরা যখন কোনো ক্ষমতা পাই বা মানুষ কোনো যখন ক্ষমতা পায় তখন হয়তো সে নিজেকে অনেক সর্বেসর্বা বা বলিয়ান বলে মনে করে, কিন্তু পুতুলকে যেমন কেউ না কেউ নাচায় ঠিক সেইভাবেই প্রত্যেকের আমাদের ভাগ্যের সুতো কিন্তু কোথাও না কোথাও গিয়ে আটকে আছে, কেউ না কেউ আমাদেরকে কন্ট্রোল করছে, কখনো সেটা প্রকৃতি, কখনো সেটা পরমাত্মা বা ঈশ্বর বা ভগবান যেই হোক না কেন। আর ঠিক সেরকম একটা কনসেপ্টকেই কিন্তু এই মণ্ডপে আর কি তুলে ধরা হয়েছিল। আর এখানে মা দুর্গার যে প্রতিকৃতিটা সেটা তো নিচে ছোট্ট একটা মূর্তিতে পুজো হচ্ছিল, কিন্তু পুরোটাই কিন্তু ওপরে একটা পুতুলের কনসেপ্টে তৈরি করা হয়েছিল। ওদের প্রত্যেক বাড়ি মণ্ডপের ভিতরে গিয়ে আমি একদম হা হয়ে যাই, আর ঠিক এবারও ঠিক সেটাই হয়েছিল। আমি যাওয়ার আগে তো বিভিন্ন ইনস্টাগ্রামে রিলে দেখেছিলাম যে এই পুতুলটা আর কি নড়ছে, কিন্তু এখানে গিয়ে দেখছি ওটা একইভাবে দাঁড়িয়ে আছে। ওখানে তখন কোনো কারণে হয়তো ওই যারা পুতুল নাচাচ্ছিলেন তারা হয়তো ছিলেন না বা বন্ধ ছিল, তো সেটা আমরা দেখতে পেলাম। এরপর দমদমের আরও একটা পুজো দেখলাম, এটার ক্লাবের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ওদের থিম ছিল একত্ব, এই যে পুজোর সময় সবাই আর কি ভেদাভেদ ভুলে এক জায়গায় হয়, সেরকমই একটা থিমের ওপরে এরা কাজ করেছিল, বেশ ছোটোর মধ্যে সুন্দর লেগেছে। তারপর আমরা একদম লাফিয়ে চলে গেলাম নর্থ কলকাতা। এই না হলে উত্তর কলকাতা, দুটো বাড়ির গ্যাপ দেখতে পাচ্ছ, আর তার মধ্যে দেখো নলিন সরকার স্ট্রিটের বিশাল আকার প্যান্ডেল। ওদের এবারে থিম হচ্ছে সম্ভাবনা। এখানে একটা বিশাল বড় মানুষের হৃদয় হার্ট তৈরি করা হয়েছিল, আর তার ওপরেই হচ্ছে দেখানো হয়েছিল যে হৃদস্পন্দন, সেখান থেকেই নতুন একটা জীবনের জন্ম এবং সেখান থেকেই আরও একটা সম্ভাবনা, নতুন কিছুর সম্ভাবনা। কি সূক্ষ্ম ভিতরে রঙিন সুতোর কাজ, আমি তো ঠিক করেই নিয়েছিলাম, সাদা কালো জামা যখন পরেছি সাদা কালো প্যান্ডেলে তো যেতেই হবে। হাতিবাগান নবীন পল্লীর আবোল তাবোল থিমের প্যান্ডেল, সব কিছু সাদা কালো। আর শুধু সাদা কালো নয়, এই যেন একটা একমুঠো ছোটোবেলা, সুকুমার রায়ের সেই আবোল তাবোল মনে আছে, কুমড়ো পটাশ, বোম্বাগড়ের রাজা, সব কিছু এখানে মানে থিমের মধ্যে ইনক্লুড করা হয়েছে। এমনকি আশেপাশের বাড়িগুলোকেও এত সুন্দর করে ওরা পুরো থিমের মধ্যে আর কি নিয়ে নিয়েছিল, যে কোনটা বাড়ি, কোনটা আসল, কোনটা প্যান্ডেল, কোনোটাই এবারে আলাদা করা যাচ্ছিল না কিছুতেই। আর আজকে আমরা জানি না কি হয়েছিল আমাদের সাথে, যে প্যান্ডেলেই যাচ্ছি তার যে ইউনিক ফিচার সেগুলো আমরা সামনে থেকে দেখতে পাইনি। এখানে যখন আমরা গেলাম ওরা একটা প্রাইজ রিসিভ করছিল, এই যে দেখো এখানে জটলা করেছিল ওরা, যার জন্য যে ক্যারেক্টারগুলো আর কি ওরা নিজেরা মানুষরা সেজে দাঁড়িয়েছিল, অনেকে ছবি করেছে মানে ছবি তুলেছে ভিডিও করেছে, সেগুলো আমরা চোখের সামনে দেখতে পেলাম না। তো এরকমই আজকে সারাদিনেই আমাদের সাথে হচ্ছিল, দেখতেই পেলে ভারত চক্রে গিয়েও আমরা দেখতে পেলাম না পুতুল নাচটা, বাট শেষ অবধি গড়পাড়া রোডে পৌঁছে গেলাম। আর আমাদের আবোল তাবোল থিমের প্যান্ডেল সত্যি ভীষণ ভালো লেগেছিল, প্রচুর রিলস বানিয়েছি, সেগুলো দেখতে গেলে ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে দিও। তারপর তো পেটে যা ছুঁচো ডন মারছিল আর বলার নয়, চলে এলাম অনেক খুঁজে খুঁজে একটা ফাঁকা আমিনিয়াতে। অনেকগুলো দোকানে মানে দেখলাম প্রচুর প্রচুর ভিড়, খুঁজতে খুঁজতে শেষ অবধি পেট পুজো করলাম।
মাটন বিরিয়ানি দিয়ে পরে আসে, তার আগে অর্ডার করেছিলাম রেশমি কাবাব। আর ওদের যেই যে চাটনিটা দেয় না, অসাধারণ। আমার এখনও এডিট করতে করতে মুখে জল চলে আসছে। আর আজকে ট্রিটটা ছিল বোনের তরফ থেকে, তারপর তোমাদেরকে একটু লোভ দেখাচ্ছিলাম। তোমরা কে কে এরকম উইয়ার্ড কম্বিনেশন ট্রাই করো একটু জানিও তো। তন্দুরি রুটির সাথে আমি একটু কাবাব ট্রাই করছিলাম, আর ফাইনালি চলে এলো আমাদের গরমা গরম স্পেশাল মাটন বিরিয়ানি। আর এখনও যারা ভিডিওটা দেখছো তাদের জন্য মাটন বিরিয়ানি।